এইভাবে পানি বড়ে তাহলে পানি ভিতর পশিব কি সে রিসর্ট ভিতর পশিব কি বর্তমান তা সত হয়েছে বর্তমান পানি রিসর্ট ভিতর পশিব আরম্ভ করেছি ঢেউ মারুছি দেখ আপনার বিশ্বাস করে পার এইভাবে স্থিতি হব আমি যে সুরক্ষিত জায়গা ভাবি রয়েছিল সে দেখত বর্তমান পানি আসি সে রিসর্ট ভিতরে পশিলে আপনার যেটি ছিড়া হয়েছি সেটি বর্তমান ছিড়া হওয়া বি সুযোগ না এটি বিপদ রয়েছে আমি তো ভিতরকু যু বর্তমান এই অবস্থায় আপনার দেখত যে কেমিতি অচ্ছে অবস্থা এটি আপনার এভাবে কেবে দেখি কেমিতি না না আজ্ঞা না কেবে বি দেখিনু আমি লাস্ট ইয়ার মু হোটেল মালিক লাস্ট ইয়ারে বা বিগত দিনর সব রিপোর্ট নেই চাঁদিপুর যে আপনার হাইটাইড কু নেই আমার 12 ফুট উচ্চরে আমার হোটেল তৈরি হয়েছিল আজি পর্যন্ত আপনার আমার হোটেল কেবে পানি মাড়ি নাই কিন্তু আজি প্রথম থর মু আশ্চর্য হচ্ছি আমার হোটেল পুরা বুড়ি যাইছি সমুদ্র সাংরে করাল রূপ সাংরে কেবে বি মো জীবন আগে এমতি মু কেবে দেখি নাই আপনার শুনুলে যে এমনি হোটেল মালিক কুলে যে সে বিভিন্ন রিপোর্ট কু স্টডি করছেন তাপরে মধ্য সে উচ্চা করি তাকে হোটেল কু বনাইছিল কিন্তু বর্তমান 12 ফুট উপরে বি পানি আসি পৌঁছি গলানি এবং রিসর্ট ভিতর পানি পশুছি আপনার দেখবে যে এই যে চিত্র আপনার দেখুছেন এই চিত্র কু দেখলে আপনার ভয়ঙ্কর রূপ যে সমুদ্রের তাকে আপনার অনুমান করে পার আমি স্পষ্ট চিত্র দেখাই পু না ক্ষমা করবে কারণ আমি সে বিপদ মুহক যাই পু না কি তথাপি মু চেষ্টা করবি আপনার আজকে স্যার আমি যাহা অনুমান করছিলে আপনি যেতবেলে বেলাভূমি পাখরে ঠিয়া হইছিল আমি মধ্য সেয়া কহুতিলু কি আউ কিছি সময় পরে হুয়ে তো এ রিসর্ট ভিতর কু পশিব পানি এবং তাহা হি সম্ভব হইছি তবে আজকে স্যার আপনি তো রিসর্ট ভিতর অছন্তি আমি অনুমান করুছু বোধে কিছু পর্যটক রহিছন্তি কেতে পাখা পাখি পর্যটক অছন্তি সেমানে কেমতি রহিবে নাই 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 কোণী পর্যটক কোণী হোটেল রখা যাই না প্রথম প্রশাসন সমস্ত সচেতন করেছে কোণী জনে বি পর্যটক কু রখা যায় না হোটেল ভিতরে কেবল এই গোটিয়ে হোটেল নু কোণী হোটেল পর্যটক রখা যায় না সমস্ত বাহার করে দিয়া যাই বালেশ্বর কু চাঁদিপুর পাখানে কে রই না কিন্তু আপনার কেবল গণমাধ্যম প্রতিনিধি মানে আপন মানুষ ভালো চিত্র দেখাই প্রকৃত চিত্র প্রকৃত স্থিতি দেখাই সব গোটে গোটে হোটেল রয়েছেন আমি মধ্য সেই হোটেল রইলু বর্তমান দেখুন এই যে স্থিতি দেখুছেন এই স্থিতি হচ্ছে এক বিপদপূর্ণ স্থিতি যেটি আমি সুরক্ষিত স্থান ভাবি রইলু যে স্থিতি কোণ ঠিকভাবে দেখাইবু কিন্তু আমি দেখাইবা সম্ভব হয়েপার না কিনা সমুদ্র এত অশান্ত হয়ে গলা যে সমুদ্র এবে ভিতর পশিবা আরম্ভ করুছি পানি এবে এত লহড়ি মারুছি আপনার চিন্তা করতু যদি এইটি এইভাবে স্থিতি অছি তাহলে বাহানগা গোপালপুর পাখানে কেউভাবে স্থিতি থিব এটি তো প্রোটেকশন ওয়াল অছি যেপাই কি সমুদ্র আসে মাড় হয়েকি সেটি ফেরুছি কিন্তু যে গোপালপুর পাখানে আপনার দেখবে গোপালপুর পাখানে কেবল বালিচর রয়েছে সমুদ্র কূলের কেবল বালিচর রয়েছে সে বালিচর উপরে দিয়ে নিশ্চিত ভাবে পানি ভিতর পশুথিব আপনার এপটে ফোগরাই দেখবে যে দোকান ঘর সব পশিগলা দোকান ঘর ভাসিগলা সমুদ্র ভিতর কু দোকানের গুমুটি গুড়ি এবং যে সমুদ্র কূলের যে দোকান গুড়ি সে ভাসিগলা আপটে আপনার গোপালপুর পাখে দেখবে যে গছ পড়লা রাস্তা উপরে গছ পড়া আরম্ভ হয়ে গলা আোপালপুর পাখু পুরা তালসারি পর্যন্ত আপনার চিত্র দেখবে এ চিত্র একদম ভয়ঙ্কর চিত্র আপনার কেবে আশা করে নথিবে চাঁদিপুরে এমিতি এবার স্থিতি তৈরি হব এবং এমিতি স্থিতি দেখা মিলিব যে ধীরে ধীরে আহ দুই ঘন্টার অধিক সময় বাকি অছি কিন্তু স্থিতি এবে দেখন্তু কোউ ভলি অবস্থারে অছি কিন্তু রাজকি স্যার এবে যা আপন চিত্র দেখুছন্তি খুব অশান্ত দেখান্তু দেখান্তু আপন দেখান্তু আ মু সে ভবানী কু ভবান শঙ্কর অনুরোধ করবি সে দেখাইবে এইটু দেখন্তু চিত্র কেমিতি সমুদ্র কোউটি অছি চাঁদিপুর এমিতি কেবে সে চিত্র কেহি বি দেখি না ইয়ে হচ্ছে এক্সক্লুসিভ চিত্র নন্দীগঞ্জ টিভি মাধ্যমে আপনার দেখুছেন সব দর্শক মানুষ দেখা চাহুছি ইয়ে যে চিত্র অছি এ চিত্র দেখন্তু যে অশান্ত হয়ে পড়ছে পুরা সমুদ্র এবং এই অশান্ত স্থিতিরে এইভাবে দেখুন আমি যেটি ছিড়া হচ্ছু সেটি মধ্যে পানি আসি লহড়ি মারুছে এবং আমি সম্পূর্ণ ভাবে উদয় হয়েছি কেবল মু নুহে এটি যেত গণমাধ্যম প্রতিনিধি মানে অনেক সমস্তর সেইভাবে অবস্থা যে সমস্তে চাহুচার তাঁর দর্শক মানুষ উপযুক্ত স্থিতি প্রকৃত স্থিতি কোণ অখাইবা তা সেইপা দেখত বর্তমান কেমিতি পানি আসি লহড়ি মারি ভিতর পশি যাচ্ছি এবং লুণি পানি আসি সমুদ্র পানি আসি পুরা রিসর্ট ভিতরে লহড়ি মারা আপনার দেখবে এই যে স্থিতি আপনার দেখুছেন ইয়ে সমুদ্র বর্তমান আহ বাকি অছি প্রায় দুই রু তিন ঘন্টা বাকি অছি সে তিন ঘন্টা সময় যেত পাখে আসুছি সমুদ্র ধীরে ধীরে অশান্ত ধীরে ধীরে অশান্ত হবার লাগিছে।